কলার চোকলাটা আপনার চুল গজাচ্ছে না চুল পড়ে যাচ্ছে এখানে ঘষে দিবেন কালো ছুপছুপ দাগ আসতেছে কলার চোকলার ভিতরের সাইডটা হলুদ সাইডটা না সাদা সাইডটা আপনি ঘষে দিবেন সব ঘষার পরে যেটুকু থাকবে আপনার জুতাটা পলিশ করার জন্য যে আপনি পলিশ ব্যবহার করেন আপনার হ্যান্ডব্যাগটা পলিশ করার জন্য আপনি পলিশ ব্যবহার করেন রং ব্যবহার দরকার হবে না ওইটা দিয়ে একটু ঘষে দেবেন আজকে থেকে এই প্র্যাকটিসটা আপনি করেন আলহামদুলিল্লাহ আপনি দেখবেন যে আপনার অনেক টাকা সাশ্রয় হবে যেরকম ধরেন আমরা লেবু খাই লেবু খাওয়ার পরে যদি আমরা লেবুর যে চোকলাগুলো এগুলো খেয়ে ফেললে একটা লেবুর চোকলা আটটা অ্যান্টাসিডের কাজ করবে আর এগুলোকে যদি আপনি পেস্ট করে আপনি সকল হাড়ি পাতিল ধৌত করেন এর ফলে দেশ জাতির অনেক সাবান বেঁচে যাবে দেশ এবং জাতির ঘরের এবং সংসারের একটা ন্যাচারোপ্যাথির সংগ্রাম আরম্ভ হবে যখন আপনি সাবান দিয়ে ধোবেন তখন সে কোনো জীবাণু থাকলে মারবে এরপরে মারবে না কিন্তু আপনি যদি লেবুর বাকল দিয়ে সাবান তৈরি করে সেই সাবান যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি সাত দিন পর্যন্ত কোনো জীবাণু এই হাড়ি পাতিলের মধ্যে প্লেটের মধ্যে থালার ভিতরে আসতে পারে না যেই বাড়িতে ধরেন আপনার পি ভাইরাস সি ভাইরাস কে ভাইরাস আছে সেই বাড়ির হাড়ি বাতিলগুলি অবশ্যই লেবুর পেস্ট করা লেবু দিয়ে বা হালকা একটু গরম পানি দিয়ে সিদ্ধ করা লেবুটাকে ব্লান্ডিং মেশিনে পেস্ট করে ভালো করে ছেঁকে ওইটা দিয়ে যদি আপনি হাড়ি বাতিল ধোন কাপড় চোপড় ধোন তাহলে কিন্তু আপনার বি ভাইরাস সি ভাইরাস কে ভাইরাস একজনের কাছ থেকে আরেকজনের ছড়ানোর সম্ভাবনা থাকবে না যে কোনো ভাইরাল ডিজিজ আছে এইগুলো যদি আপনি লেবুর চোকলা দিয়ে আপনি হাড়ি বাতিল ধোন পরিষ্কার করেন তাহলে কিন্তু আপনি অনেক নিরাপদ হবেন আসুন না আমরা সবাই একটু অর্গানিক প্র্যাকটিস করি আমরা সবাই একটু ইন্টিগ্রেটেড প্র্যাকটিস করি সবাই একটু অল্টারনেটিভ প্র্যাকটিস করি তাহলে দেশও বাঁচবে আমরাও বাঁচবো জাতিও বাঁচবে আমাদের কিছু সাশ্রয় হবে আলহামদুলিল্লাহ